নমস্কার বন্ধু নিকল, আপোনালোকর DHS এক্সামৰ বাবে আপোনালোকর 10টা মান গুরুত্বপূর্ণ প্রশ্ন লৈ আছো বিশ্ব আৰু ভাৰতীয় অর্থনীতির উপর। সো ভিডিওটো এইটো পার্ট 1 হয়। আপোনালোকে এই ভিডিওখন প্রথমৰ পৰা নিশ্চয় হেক লৈ চাব, কিয়নো ভিডিওটো বহুত ইম্পর্টেন্ট হ'ব আপোনালোকর DHS এক্সামৰ বাবে। ঠিক আছে, সো আহক ভিডিওটো আৰম্ভ কৰো। সো প্রথম নম্বৰ প্রশ্নটো আছে, অর্থনীতির পিতৃপুরুষ বুলি কাক কোৱা হয়? সো এক নম্বৰত আছে আলফ্রেড মার্শাল, আৰু বি নম্বৰত আছে আদম স্মিথ, সি নম্বৰত আছে এরিস্টল, ডি নম্বৰত আছে ডারউইন। সো আপোনালোকৰ শুদ্ধ উত্তৰটো হৈছে বি নম্বৰ, আদম স্মিথ। ঠিক আছে, তো আহক দ্বিতীয় নম্বৰ প্ৰশ্নলৈ যাওঁ। সো দ্বিতীয় নম্বৰ প্ৰশ্নটো আছে, 2017 চনৰ অর্থনীতির নোবেল বঁটা কোনে লাভ কৰে? সো এক নম্বৰত আছে সানষ্টেইন, তারপর বি নম্বরত আছে রিচার্ড হেলার, সি নম্বরত আছে অলিভার হার্ট, ডি নম্বরত আছে মোহাম্মদ ইউনুস। সো ইয়ারও শুদ্ধ উত্তরটা হয়েছে বি নম্বর, রিচার্ড হেলার। সো আহক তিন নম্বর প্রশ্নলৈ যাও। সো অন্তরাষ্ট্রীয় মুদ্রানিধি IMF-র প্রধান কোন? এ নম্বরত আছে হেনরি বেল, দুই নম্বরত আছে ক্রিস্টিয়ান লেগার্ড, সি নম্বরত আছে ইয়ান আচান্স, ডি নম্বরত আছে বেনকি মুন। সো ইয়ার শুদ্ধ উত্তরটা হয়েছে বি নম্বর, ক্রিস্টিয়ান গেলার্ড লেগার্ড। সো চতুর্থ নম্বর প্রশ্নটা হয়েছে, আন্তরাষ্ট্রীয় মুদ্রানিধি IMF-র মুখ্য কার্যালয় কত? সো এইটোর শুদ্ধ উত্তরটা আপনাদের চাব পারিছে বি নম্বরটা হয় ওয়াশিংটন। তারপর পাঁচ নম্বর প্রশ্নটা হল যে বিশ্ব বেংকৰ প্ৰধান বিষয়া কোন? সো ইয়াৰো শুদ্ধ উত্তৰটো বি নম্বৰ, সো জিম ইয়াং কিম হয় শুদ্ধ উত্তৰ। তো আপোনালোকক ডাইৰেক্টলি মই শুদ্ধ উত্তৰবিলাকে কৈ দি আছোঁ, কিয়নো সকলোবিলাকৰ নাম ক'লে মানে ভিডিঅ'টো বেছি দীঘলীয়া হৈ যাব। নেক্সট প্ৰশ্নলৈ যাওঁ। সো ছয় নম্বৰ প্ৰশ্নটো হৈছে, বিশ্ব বেংক কেতিয়া প্ৰতিষ্ঠা কৰা হৈছিল? সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে বি নম্বৰ, 1945 চনত। সো আপোনালোকক সকলোকে এইটো জানিব লাগে যে বিশ্ব বেংক কেতিয়া প্ৰতিষ্ঠা কৰা হৈছিল, এইটো এটা বহুত ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন হয়। সো 1945 চনত, 1945 ইয়াৰত মানে বিশ্ব বেংক প্ৰতিষ্ঠা কৰিছিল। সো আহক নেক্সট কুৱেশ্যনত যাওঁ। সাত নম্বৰ প্ৰশ্নটো হৈছে, বিশ্ব বেংকৰ মুখ্য কাৰ্যালয় ক'ত? সো আপোনালোকে ইয়াতে চাব পাৰিছে এইটো হৈছে অপশ্যন নম্বৰ বি, শুদ্ধ উত্তৰ ৱাশ্বিংটন। তাৰপিছত আঠ নম্বৰ প্ৰশ্নলৈ যাওঁ। আঠ নম্বৰত প্ৰশ্নত আছে, এছিয়ান ডেভেলপমেণ্ট বেংক কেতিয়া স্থাপন কৰা হৈছিল? এ নম্বৰত আছে 1951, বি নম্বৰত আছে 1966, 1945, ডি নম্বৰত আছে 1980। সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে বি নম্বৰ, ঠিক আছে, 1966। ঠিক আছে, তো আহক নেক্সট প্ৰশ্নলৈ যাওঁ। নয় নম্বর প্রশ্ন হয়েছে, কোন সনত সর্বপ্রথমে ভারতত ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়? সো ইয়ারও শুদ্ধ উত্তরটা হয়েছে বি নম্বর, 1969 চনত মানে সর্বপ্রথম ভারতত ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। সো তারপর নেক্সট কুয়েশনটা হল দশ নম্বর প্রশ্ন, আজির শেহতীয়া প্রশ্ন। সো 1969-ত কিমানটা ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়? সো ইয়ারও শুদ্ধ উত্তরটো হৈছে বি নম্বৰ, 14টা ব্যাংক। 14টা ব্যাংক ৰাষ্ট্ৰীয়কৰণ কৰা হয় 1969 চনত। সো বন্ধুসকল, আজি ভিডিওটো ইয়ালে। যদি ভিডিওটো চাই ভাল পাইছে আৰু যদি এনেকুৱা ইম্পৰ্টেণ্ট প্ৰশ্ন আপোনালোকে চাব বিচাৰে তেতিয়াহ'লে কমেণ্টছ কৰিব, নিশ্চয় মই ৰেগুলাৰ দি থাকিবলৈ চেষ্টা কৰিম। সো জয় আই অসম, ভিডিওটো আপোনালোকৰ সকলো বন্ধু বান্ধৱীৰ লগত শ্বেয়াৰ কৰিব নাপাহৰিব।